এই ভিডিওর মধ্যে তো তোমরা দেখতেই পারতেছো বর্তমানে পাকিস্তানে চলতেছে টিভি বাংলার প্রতিযোগিতা। খালি পাকিস্তানও না, বাংলাদেশেও চলতেছে এই প্রতিযোগিতাটা। পাকিস্তান তো এমনিতেই দেউলিয়া হয়ে পড়ছে, এখন বাংলাদেশও পাকিস্তানের সাথে যোগদান দিছে। পাকিস্তান এমন লজ্জাজনক হারের পরে বাংলাদেশ আর পাকিস্তানও শত শত টিভি এখন খালি বাংতাছে। পাগল হয়ে পড়ছে বাংলাদেশের পাবলিক। পাকিস্তানরে যেই সাপোর্টটা করে, এরা নিজের দেশেও পারলে অত সাপোর্ট করে না। আনছে কয় না, মারতে মাসির দরদ বেশি, এই দশা হয়েছে বাংলাদেশের। তোরা অন্য দেশের দালালি না কইরা নিজের দেশ কিভাবে উন্নতি করবো হেডা গিয়া দেয়। 19 তারিখ তো ম্যাচ আছেই বাংলাদেশের সাথে, আরো যে কয়টা টিভি বাংলাদেশ ভাঙ্গে কেডাই জানে। এই দিন ভাঙছে পাকিস্তানের লেগা টিভি, কয়দিন পরে ভাঙবো বাংলাদেশের লেগা টিভি। পাকিস্তান রে যতটুক নাকানি সুবানি খাওয়াইছি, এর থেকে বেশি খাওয়াই বাংলাদেশে নাকানি সুবানি। বাংলাদেশের পাবলিক, তোরা বিশ্বকাপের স্বপ্ন না দেখা পাকিস্তান রে গিয়া সাপোর্ট কর, তেইলেই হইব। পাকিস্তানও সব আইরা বাড়ির যাইব, তোরাও সব আইরা বাড়ির যাইবি। তোরার বাপ বেটার আর বিশ্বকাপ কেমন লাগতো না। নেদারল্যান্ড যে চা খায়া কাপটি ফেলাইব, এই কাপটি তোরা বাপ বেটা উড়ে লয়ে যাইস। যাই হোক, পাকিস্তান এই লজ্জাজনক হারের পরে বাংলাদেশের দাদারা চুপ কেড়ে আমার ভিডিওর কমেন্টের মধ্যে কিছু কও, তোমরা চুপ কেড়েতে বাংলাদেশের যে পাবলিক মূর্খ এতেই প্রমাণ হয়ে গেছে গা। যাই হোক, আজকের ভিডিওটা একটুকুই, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজে নতুন হইলে ফলো করে দিও। আর ইউটিউবেও আমি ভালো ভালো ভিডিও ছাড়ি, এই যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে টিপ দিয়ে ঢুকিয়া দিক কালো ভিডিওটি।